গ্রামের নাম কালীগাংনি। মেহেরপুর জেলার কৃষিতে সমৃদ্ধ গ্রাম কালীগাংনি। কালীগাংনি গ্রামের বিশাল মাঠ জুড়ে গ্রীষ্ম বর্ষা সারা বছরই পরিপূর্ণ থাকে নানা রকম কৃষি ফসলে। শীত আসন্ন, কালীগাংনি মাঠে শীতকালীন সবজি বীজ বপন চলছে। আবার কেউ কেউ আগাম সবজির আবাদ করছেন, যেমন ফুলকপি, বাঁধাকপি, মরিচ ইত্যাদি। মেহেরপুর জেলার পেঁয়াজ, রসুন, মরিচ ইত্যাদি ফসল উৎপাদনের জন্য খ্যাত অঞ্চল হচ্ছে এই কালীগাংনির চক। এখানে শীত মৌসুমে প্রায় 1400 একর জুড়ে চাষ হয় পেঁয়াজ রসুনের। তাই তো মৌসুম শুরু না হতেই কালীগাংনিতে শুরু হয়েছে রসুন বপনের কর্মযজ্ঞ। রসুন বোনার সময় আমরা দিই ধরেন ফসফেট। চাষ করে দেন? চাষ করার সময় কয়টা চাষ দেন? চাষ দিই চারটি। চারটা? আচ্ছা। চাষের আগে আমরা ওই করি কি, আপনার আগে তিনটা চাষ দিই, তিনটা চাষ দেওয়ার পরে আমরা সারগুলো ফেলে দিই। আচ্ছা। ফসফেট, পটাশ, বুঝলেন, বরন, বুঝতেছেন, তারপর ড্যাপ দিই। মানে বোনার আগে? বোনার আগে। আচ্ছা। দিয়ে জমিটা চাষ করি, রেডি করে নিই। রেডি করে নেওয়ার পরে ধরেন লেবার দিই, জমিগুলো কেয়ারি করি। আচ্ছা। রসুন ভালো হবে? রসুন ভালো হবে না। কত বছর যাবে এরকম এই রসুন বলে? না, 15-20 বছর হয়ে গেল। 15 বছর? এখানে যা কাজ করতেছেন কত টাকা দিব? 250 টাকা। 250 টাকা? মানে সারাদিন কাজ করবেন? আপনি কিছু রসুনই করেন নাকি অন্য কাজও করেন? আর অন্য কাজ করি। মানে আজকে আনছেন মজুরি দিয়ে 250 টাকা, মানে এই রসুন বোনার? কালীগাংনি গ্রামের আরেকটি ফসল হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ রোপণ এখনও তেমন শুরু হয়নি। সাধারণ নিয়মে এ মাসেই আপনাকে শীতকালীন পেঁয়াজের বীজতলা তৈরি করতে হবে, আর ডিসেম্বরের মধ্যে জমিতে চারা রোপণ অথবা বীজ ছিটিয়ে পেঁয়াজ বোনা শেষ করতে হবে। তবে অবাক করা বিষয় হচ্ছে, সারা দেশে যখন এই সময়ে জমিতে কোনো পেঁয়াজ নেই, অথচ কালীগাংনিতে মাঠে পরিপক্ব পেঁয়াজ, যা এখনই বাজারজাত করা হবে। যার উদ্যোগে বাংলাদেশে এই প্রথম গ্রীষ্মকালে বাণিজ্যিকভাবে পেঁয়াজ উৎপাদিত হচ্ছে, তিনি হলেন কালীগাংনি গ্রামের তরুণ কৃষক ফারুক হোসেন। বলুন তো, এই গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন কখন থেকে কীভাবে আপনি শুরু করলেন, মানে পিছনের ইতিহাসটা কী? কখন তো মনে হলো যে আপনার গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করতে পারবেন? এই গ্রীষ্মকালীন পেঁয়াজ, আমি একজন কম্পিউটার সায়েন্স থেকে লেখাপড়া করি। আমি এই করোনার ভিতরে বাসায় আসি এবং আমার বাবারা কৃষি কাজ করে, তখন আমি দেখি যে এখন তো বসে আছি, এই জন্য অত্যাধুনিক কিছু চাষাবাদ করা যায় কি, এই জন্য আমি কৃষি অফিসের কাছে যাই এবং তাদের সাথে পরামর্শ নিয়ে ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে বাড়ি পেঁয়াজ 5 এর বীজ সংরক্ষণ করে এই গ্রীষ্মকালে এটা করার উদ্যোগ নিই। বৈশিষ্ট্য এটা আছে, অনেকটাই মোটা হয় এবং দেখতে খুব সুন্দর। আর এটার মেন বৈশিষ্ট্য, এটা আপনার বর্ষা হলে বর্ষার ভিতরে হয়, এটা একটা ওয়ান সিজনে হয়, এই জন্য বাজারটাও একটু খুব ভালো থাকে। এবারে প্রথম শুরু করেছেন? জি, আমি এবারে প্রথম। কত জায়গা করেছেন? আমি 8 বিঘা মতন করেছি। 8 বিঘা? ফারুক, আপনি কি মনে করেন যে আমাদের দেশে যে প্রতি বছর পেঁয়াজের ঘাটতি হয়, সেক্ষেত্রে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ কতটুকু ভূমিকা রাখবে মনে করেন? আপনার কি মনে হয় গ্রীষ্মকালীন পেঁয়াজ করলে আমরা লাভবান হব এবং দেশে পেঁয়াজের ঘাটতিটা অনেকটা? কি করতে হবে এখন গ্রীষ্মকালীন পেঁয়াজ যদি সবাইকে সম্পৃক্ত করতে হয়, আপনার কি মতামত, কি করতে হবে? গ্রীষ্মকালীন পেঁয়াজ সবাইকে দিয়ে যদি করাতে হয় তাহলে কি কাজটা করতে হবে? প্রথম এটা বেশি মানে প্রচার করতে হবে, এবং আমাদের এই বীজের সংকট আছে, পেঁয়াজের এই বীজের সংকটটা একটু ঘাটতিটা পূরণ করতে হবে। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে এই কর্মসূচিতে বীজ ও কারিগরি সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মশলা গবেষণা কেন্দ্র। উল্লেখ্য, সাম্প্রতিক বছরে মেহেরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে ইফাদ ও পিকেএসএফের আর্থিক সহযোগিতায় পেস প্রকল্পের আওতায় বছরব্যাপী পেঁয়াজ উৎপাদন এবং বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়নে সম্পৃক্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েস্ট ফাউন্ডেশন। কর্মসূচি বাস্তবায়নে প্রতিষ্ঠান কালীগাংনির ফারুক হোসেনকে প্রশিক্ষণ প্রদান করে এবং তার 2 একর 68% জমিতে গেল জুলাইয়ে বাড়ি পেঁয়াজ 5 রোপণ করেন। দর্শক মণ্ডলী, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে সাফল্যের কথা শুনব ফারুক হোসেনের নিজের মুখ থেকে একটু পরে। তার আগে আমরা যেতে চাই বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক কৃষিবিদ ডক্টর নাজিরুল ইসলামের কাছে। আপনারা জানেন যে গবেষণার মাধ্যমে যে সমস্ত সমস্যা, মানে কৃষি এবং কৃষকের সমস্ত সমস্যা আমরা সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। তো এই মুহূর্তে আমাদের সমস্যা ছিল পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়া বছরের শেষে এসে। এর একটাই কারণ, পেঁয়াজ একবার কৃষকের মাঠে চাষ করে, তো আমরা চাচ্ছি আর একবার যাতে পেঁয়াজ চাষ করতে পারে, যদি ওই এবং সেই পিরিয়ডটা বা সময়টা আমরা বেঁধে দিয়েছি জাস্ট এই ভাদ্র আশ্বিন কার্তিক মাস, এই এই কয়েকটা মাসই পেঁয়াজের দাম বেশি বৃদ্ধি পায়, যা কৃষকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তো সেই হিসাবে আমরা যে জাত উদ্ভাবন করেছি, এখন এই জাত সারা বছর উৎপাদন করা যায়, তবে আমাদের লক্ষ্য হচ্ছে যে এই সময়টা যখন পেঁয়াজ সংরক্ষিত, পেঁয়াজ নষ্ট হয়ে যাবে, পেঁয়াজ বীজ গজায়ে যায়, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এটা আমরা করেছি। আর বীজের ব্যাপারে হচ্ছে যে আমাদের দেশের আপনারা জানেন যে জমির পরিমাণ কিন্তু হ্রাস পাচ্ছে, কিন্তু আমাদের খাদ্য উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তো সেই জন্য আমরা যদি কৃষক যদি নিজে বীজ করতে যায় তার জমিতে, ওই জমিতে সে পরবর্তী মৌসুমে কৌশল কি কৃষকে জানে বীজ উৎপাদন? হ্যাঁ, কৌশলগুলো কৌশল জানে, কিন্তু কৃষক বীজ করতে পারে না, এই জন্য যে সে যদি তার যে জমিতে ফসল করেছে ওই জমি যদি বীজের জন্য ব্যবহার করে, সামান্য জমি ব্যবহার করলে পুরো জমিটা হয়তো একটা মৌসুমের সে চাষ করতে পারে না। যে কারণে আমরা চাচ্ছি বীজ উৎপাদনটা আমাদের ওই ব্যক্তি উদ্যোক্তা বা আমাদের যে সমস্ত এন্টারপ্রেনারশিপ যারা আছে, যারা বিনিয়োগ করছে, তারা যদি করে তাহলে কৃষক চাষ করবে, বীজ তারা করবে। তো বীজ আমদানি করতে হবে, এই যে একটা ট্রেডিশন যে বীজ নাই দেশে, এখন এলসি খুলে আমদানি করতে হবে, আমাদের বীজকে মানে ইয়ে করতে হবে, এর থেকে বীজ আসতে হবে, এর থেকে বের হয়ে আসতে হবে। যে জন্য আমরা এখানে দেখেন আজকে পিকেএস এবং ওয়েব ফাউন্ডেশন দুইটা এনজিওকে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। তারা মাইক্রো ক্রেডিট করুক যাই করুক, কিন্তু তারা বীজ উৎপাদন করছে এবং তারা এই বীজ কৃষকের মাধ্যমে বিক্রয় করবে, এবং এর সাথে গবেষণা এবং সম্প্রসারণ জড়িত আছে। যে এখানে একটা অর্থের আলাদা সংযোজন হচ্ছে, যেটা ফ্লোটা অর্থের ফ্লো আমাদের এখানে কৃষকদের আসছে। আর কৃষকদের জন্য যে আমাদের যে ভর্তুকি যেটা বলেন, আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা বলেন, এটা আমরা বিনিয়োগ করেছি, যে সমস্ত উপকরণ চাষে লাগে আমরা কিন্তু দাম কমিয়ে দিয়েছি সরকারের পক্ষ থেকে, সারের দাম কমেছে, সেচের বিদ্যুতের দাম কমেছে, এইভাবে আমরা কৃষিতে সরকার বিনিয়োগ করছে এবং সেই সুযোগটা আমরা কৃষকদেরকে পৌঁছে দিচ্ছি, বলছিলেন কৃষিবিদ ডক্টর নাজির ইসলাম। এবার বাংলাদেশ মশলা জাতীয় ফসলের গবেষণা যুদ্ধাকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ডক্টর শৈলেন্দ্রনাথ মজুমদার। আমাদের শীতকালে ক্রপের এত কম্পিটিশন থাকে, মানে শীতকালের ফসলের আধিক্য এত বেশি যে পেঁয়াজের জমির জন্য জমি বের করা খুব কঠিন ব্যাপার। তো সেই ক্ষেত্রে আরেকটা সমস্যা, আর যে শীতকালের যে পেঁয়াজটা আমাদের চৈত্র মাসে ওঠে এবং সেটা আশ্বিন কার্তিক মাস পর্যন্ত আসতে আসতে অনেকটাই অংশে কিছু নষ্ট হয়, কিছু গাছ গজিয়ে যায়, এবং আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এই 3 মাস হলো সবচাইতে ঘাটতির সময়, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই সময়ে কিন্তু আমাদের যে বিআরআই এর 3টা জাত উদ্ভাবিত হয়েছে, বাড়ি পেঁয়াজ 2, 3 এবং 5, এর ভিতর 5 সবচাইতে ভালো, এটা যদি আমরা জুন জুলাইতে রোপণ করতে পারি, ঠিক এই সময় যে সময়ে আমাদের ঘাটতিটা থাকবে এ সময় এই পেঁয়াজটা উঠবে, 5-7 লক্ষ টন যদি আমরা উৎপাদন করে দিতে পারি এই সময় কিন্তু আমাদের হাই ভ্যালু ক্রপ খুব কম থাকে। তো আমরা সংরক্ষণের ক্ষেত্রে অনেকটা প্রচুর বেশি, সেক্ষেত্রে কি নতুন কোনো প্রযুক্তি আপনার প্রকল্প থেকে উদ্যোগ নিয়েছেন? গ্রীষ্মকালীন পেঁয়াজের কিন্তু আমাদের বেশি দিন সংরক্ষণের প্রয়োজন নেই। উৎপাদন কৌশল কি একই? উৎপাদন কৌশল যেহেতু আমাদের দেশে গ্রীষ্মকালীন পেঁয়াজটা বর্ষাকালে উৎপাদিত হয়, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা এই জমিটাতে দেখেন আমরা যে সাজেস্ট করেছি তাদের যে ড্রেন করতে কিছু দূর পর 3-4 মিটার 2-3 মিটার দূরে দূরে এক কোদালের একটা ড্রেন, 30 সেন্টিমিটার ড্রেন, এর ভিতর দিয়ে চলাচল করা যাবে এবং বাড়তি যে বৃষ্টির পানিটা এখান দিয়ে ওয়াশ আউট হয়ে যাবে, অর্থাৎ বেরিয়ে যাবে, সুতরাং আমাদের পেঁয়াজের কোনো ক্ষতি হবে না। আর গ্রীষ্মকালীন পেঁয়াজটা কিন্তু আপনার কাদার ভিতরে রোপণ করলেও আর মাটি স্যাঁতসেঁতে হলেও নষ্ট হয় না, এটা যথেষ্ট ভালো ফলন দেয় উচ্চতা। আজকের এই যে ফারুক হোসেনের মাঠে যে ফলাফল দেখলাম, এই মাঠের ফলাফল থেকে আপনার লার্নিংটা কি আসলো? এই অঞ্চলে সম্প্রসারণ করার ক্ষেত্রে আগামীতে আপনার প্রকল্প থেকে কি উদ্যোগ নেবেন আপনি?
আমাদের প্রকল্প থেকে অলরেডি বাংলাদেশে মশলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্প এবং আমাদের মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা আগাছিক গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদন থেকে শুরু করে সম্প্রসারণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএডিসি এই বছর আমাদের থেকে 50 কেজি বীজ নিয়েছে এবং তারা লার্জ স্কেলে পেঁয়াজের বীজ উৎপাদন করবে। গ্রীষ্মকালীন পেঁয়াজের যে অন্তরায়টা হচ্ছে পেঁয়াজ বীজ, কারণ পেঁয়াজটা এমন সময় ওঠে তখন বাজারে অনেক বেশি দাম থাকে, এই পেঁয়াজগুলো কৃষকরা বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি করে দেয়, বীজ উৎপাদনের জন্য রাখে না। তো সেক্ষেত্রে তাদের যদি কিছু ইনসেন্টিভ দেওয়া যায়, প্রণোদনা দেওয়া যায় যে পেঁয়াজগুলো বীজ উৎপাদনের ক্ষেত্রে এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের বীজ উৎপাদনে আমরা বীজ উৎপাদন শুধুমাত্র গ্রীষ্মকালীন পেঁয়াজের সেই প্রস্তুতি আমরা নিচ্ছেন প্রকল্প, হ্যাঁ শুধুমাত্র বীজ প্রণোদনা দিলেই গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন আমরা 3-4 লক্ষ-5 লক্ষ টন উৎপাদন করতে পারবো আশা করি। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে এই সাফল্য ও সম্প্রসারণকে কেন্দ্র করে সম্প্রতি মেহেরপুরে কালীগাংড়িতে অনুষ্ঠিত হল গ্রীষ্মকালীন বাড়ি পেঁয়াজ পাচের মাঠ দিবস ও কৃষক সমাবেশ। মাঠ দিবসে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাননীয় কৃষিমন্ত্রী কৃষিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক। মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষিবিদ হাসানুজ্জামান কল্লুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর নাজিরুল ইসলাম। অতিরিক্ত সচিব কৃষিবিদ হাসানুজ্জামান কল্লুল মাঠ দিবসে কৃষক সমাবেশে কৃষক ভাইদের সঙ্গে বাংলাদেশে গ্রীষ্মকালীন পেঁয়াজের গুরুত্ব সম্পর্কে নানা দিক নিয়ে মত বিনিময় করেন। বিধায়ক জনাব কল্লুল অনুষ্ঠানে আগত কৃষি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরাসরি পেঁয়াজের মাঠে যান। এ সময় মাটিও মানুষ অনুষ্ঠানকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপনি জানেন যে পেঁয়াজ নিয়ে একটা সংকটের কথা গত বছর আমরা পড়েছিলাম, এবছরও থেকে এই থেকে উত্তরণের সবচেয়ে যে বিষয়টা কার্যকর সেটা হচ্ছে যদি আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজটা করতে পারি, এই পেঁয়াজটা যদি এই যে নভেম্বর অক্টোবরে এসে যায় আমাদের হাতে তাহলে নভেম্বর ডিসেম্বরে যে পেঁয়াজের ঘাটতিটা থাকে সেটা আমরা পূরণ করতে পারি। আমরা তো দেখলাম যে আজকে মাঠে এর ভালো ফলন হয়েছে এবং আমরা আশা করি যে এ থেকে আসলে আমরা একটা সুফল পাবো। এই মুহূর্তে পেঁয়াজের যে দাম আর এখানে যে উৎপাদন সম্ভাবনা দুটোকে যদি আমি মেলানোর চেষ্টা করি তাহলে এই যে উৎপাদন বা যে সাইজ হয়েছে এ তো সন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ আছে। আমি মনে করি আমাদের কৃষক ভাই অনেকভাবে লাভবান হবেন। প্রথম কথা হচ্ছে এটা আমাদের মশলা হিসাবে কিছু বাজারে যাবে, আবার এটাই কিন্তু উনি আবার পরবর্তী শীত মৌসুমের বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন। কাজেই এটা দুভাবে আমাদের উপকার করছে এই পেঁয়াজের এই এই মুহূর্তের উৎপাদনটা, এই সময়ের উৎপাদনটা। আমাদের কৃষি গবেষণা জাত উদ্ভাবন করেন, কৃষি সম্প্রসারণ প্রযুক্তি মাঠ পর্যায়ে নিয়ে আসেন, কিন্তু অনেক সময় যথাযথ অর্থায়নের অভাবে এবং খুব নিবিড় হচ্ছে কী বলে আপনার মনিটরিং এগুলোর অভাবে আমাদের ফসল ভালো হয় না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের পিকেএসএফ ওয়েব ফাউন্ডেশন বাড়ি যৌথভাবে কৃষক ভাইয়ের সাথে কাজ করছেন, এটি একটি গবেষণামূলক কাজ, কিন্তু এইখানে আমাদের অর্থায়ন প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে, এমনকি আমাদের একটি এনজিও যারা কৃষি নিয়ে কাজ করে এই ধরনের একটি অভিজ্ঞ এনজিও এর সাথে যুক্ত হয়েছে। আমি মনে করি এই মডালিটিস আমাদের অন ফার্ম রিসার্চ এটাকে আরো অগ্রগামী করে দিতে পারে। আপনারা কি প্রস্তুত যদি কৃষকের প্রচুর চাহিদা আসে আপনার বীজ উৎপাদন করতে পারেন বাড়ি পাঁচ? তো প্রস্তুতি নিতে হলে কিছুটা সময় দরকার হয়, কারণ জানেন যে গত বছর পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়াতেই এই বছরের সংকটটা সৃষ্টি হয়েছে, আমরা বীজ পেঁয়াজ পাচ্ছি না। তো যে কারণে আমরা সেইভাবে পরিকল্পনা গ্রহণ করেছি, প্রস্তুতি আমাদের অবশ্যই আছে এবং সেইভাবে আমরা আগাচ্ছি। 2-3 বছরের ভিতরে আমরা পর্যাপ্ত পরিমাণ বীজ এবং যেটা বীজ পেঁয়াজ যেটা বাল্ব যেটা এটা আমরা উপযুক্ত পরিমাণ যথাযুক্ত পরিমাণ আমরা উৎপাদন করতে সক্ষম হব। স্যার আমরা মাঠ থেকে শুনতে পাই যে কৃষকরা বলে যে যদি পেঁয়াজের বীজ পর্যাপ্ত দেওয়া যায় তাহলে প্রচুর পরিমাণ কৃষক সম্পৃক্ত হবে এই আমরা মনে করি যে পেঁয়াজের উৎপাদনের ক্ষেত্রে বীজ একটি বড় সমস্যা, এটা এতদিন পর্যন্ত কিন্তু অনুভূত হয়নি, কারণ যে পরিমাণ আমাদের পেঁয়াজ উৎপাদিত হতো সেই পরিমাণ বীজ আমাদের হাতে ছিল। তো এই পেঁয়াজের বীজ যদি আমরা বাড়ির মাধ্যমে এটির উৎপাদন সম্প্রসারণ বিএডিসি এটা করবে, এর বাইরেও বিদেশ থেকে প্রয়োজন হলে আমরা পেঁয়াজের বীজ অন্তত 1-2 বছর আমরা এনে নিয়ে এসে এরপরে আমরা
চাহিদা মিটিয়ে সেই যে পেঁয়াজগুলো থেকে আমরা যে পরবর্তীতে যে বাল্ব পাবো সেইটাকে সেই বীজকে আমরা আবার পরে কাজে লাগাবো। আপনি একজন কৃষিবিদ, আজকের এই পরিদর্শন থেকে আপনি পরবর্তী সময়ে আপনার চেম্বারে গিয়ে দপ্তরে গিয়ে কী ধরনের পরিকল্পনা করবেন? কেন আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ নিয়ে ধন্যবাদ, আমরা আগামী দুদিনের মধ্যে একটা সংক্ষিপ্ত নিজস্ব সভা এবং তারপর মন্ত্রী পর্যায়ে আমরা একটা বিশেষ সভা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে তাড়াতাড়ি আমাদের এই পেঁয়াজের বীজ আমদানির জন্য আমরা কী করতে পারি, বাড়িয়ে এটাকে আরও সম্প্রসারিত করতে বিএডিসির মাধ্যমে কতটুকু এখানে কাজ করা যায়, এবং পাশাপাশি কিন্তু পেঁয়াজের বীজ সংরক্ষণ, পেঁয়াজ সংরক্ষণ একটা বড় চ্যালেঞ্জ। এই যারা পেঁয়াজ উৎপাদন করছে সংরক্ষণের জন্যও তাদের প্রণোদনা দেওয়া যায় কিনা সরকার, আমরা সেই বিষয়টিও ভাবছি। আমরা কিন্তু এখানে সংরক্ষণাগারের ব্যবস্থা করেছি। রাজশাহী ইউনিভার্সিটির ডক্টর মঞ্জুরুল ইসলাম উনি একটা ওই যে এমবিএন পদ্ধতিতে বাঁশের তৈরি খুবই কম দামে সংরক্ষণ, আমরা 800 মেট্রিক টন উৎপন্ন করার 250 মেট্রিক টন আমরা সংরক্ষণাগারে রাখতে পেরেছি, যেটা অফ সিজনে এটা আমরা আমাদের কৃষকরা বেশি দামে। আমি বলতে চাই যে কৃষি অধিদপ্তরের মাধ্যমে আমরা যদি মাঠ পর্যায়ে সকল চাষিকে যদি এটা করার জন্য একটু উদ্বুদ্ধ করি তাহলে তো আমার মনে হয় যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপন্ন করা যাবে এবং আমরা পেঁয়াজের ঘাটতি থেকে অনেকটাই রেহাই পাবো। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফারুকের কথা শুনতে আপনি কিছু বলবেন? আমরা এই মন্ত্রণালয় বিশেষ করে করোনাকালে আমরা স্লোগানই দিয়েছি আমরা কৃষকের সাথে আছি, কৃষকের পাশে আছি, এবং অন্যকেও বলেছি কৃষকের সাথে থাকুন, কৃষকের পাশে থাকুন।